আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আজকে দেখাবো কিভাবে আমরা বাসায় অনিয়ন ফ্রাই করে বাচ্চাদেরকে দেব। আর তার জন্য আমাদের লাগবে বড় সাইজের একটা অনিয়ন, যে কোনো কালার, হোয়াইট বা পার্পল, যে কোনো কালারে হলে হবে। তো এটাকে আমরা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমরা এটাকে এভাবে স্লাইস করব, লাইক পদ্ম ফুলের মতো। তো দেখুন স্লাইসটা কিভাবে করে নিচ্ছি। সুন্দর করে আমরা এভাবে একটা ধারালো ছুরি দিয়ে কেটে নিব, আমরা কিন্তু একদম লাস্ট পর্যন্ত যাব না। তো দেখুন কিভাবে হয়ে গেল একটা পদ্ম ফুল, খুব সুন্দর। তো এখন লাগবে আমাদের দুটো ডিম এটা ফ্রাই করার জন্য, আর এখানে আরও লাগবে আপনার গার্লিক পাউডার, ব্ল্যাক পেপার, রেড চিলি পাউডার, সল্ট, আর লাগবে অল পারপাস ময়দা, আর একটু কর্নফ্লাওয়ার দেবেন। তো দেখুন এখানে সব মশলাগুলো দিয়ে আমি ফ্লাওয়ারটা রেডি করে রেখেছি, সব মশলা দেওয়া হয়ে গেছে এখানে। তো এখন আমরা মেন প্রসেসিংয়ে যাব। এখানে আমি তো ডিমটা ফেটিয়ে তারপরে আমি এটাকে মিক্স করে নিলাম। এই পর্যায়ে আমি অনিয়নটাকে নিয়ে এখন আমি ফ্লাওয়ারের মধ্যে দিব আগে। তো ওই ফ্লাওয়ারটার মধ্যে দিয়ে তারপরে আমি এটাকে ভালোভাবে ফ্লাওয়ারগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে ডিমের মধ্যে চুবাবো। তো দেখুন ফ্লাওয়ারগুলো সুন্দরভাবে গায়ে লাগিয়ে নিচ্ছে। এই পর্যায়ে আমরা ডিমের মধ্যে এটাকে চুবাবো, ডিমের মধ্যে দিয়ে আপনারা ভালোভাবে এটাকে, যাতে পুরোটার মধ্যে ভালোভাবে ডিম লেগে যায় ওইভাবে আপনারা চুবিয়ে নেবেন। প্রয়োজন হলে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দেবেন উপরে, যাতে সবগুলোর গায়ে ডিমের অংশটা লাগে, তাহলে এটা ফ্লাওয়ার প্লাস ডিমের এই এটার মধ্যে লেগে তারপরে এটাকে অনেক ক্রিসপি হবে। তো দেখুন ডিমের থেকে চুবিয়ে নিয়ে আমরা এভাবে তারপরে ফ্লাওয়ারে দেব। দেন এটাকে আমরা দু তিনবার করে এভাবে করে নেব যতক্ষণ না পর্যন্ত ডিমটা শেষ হয়। তারপরে দেখুন এই যে এটা রেডি। এখন আমরা গরম তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন কী সুন্দর এটা ফ্রাই হয়ে গেছে, হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমরা চুলাটা একটু মিডিয়াম করে রাখব, না হলে এটা খুব তাড়াতাড়ি হয়ে গেলে এটা ক্রিস্পি হবে না। মিডিয়াম আছে, এটা উল্টে পাল্টিয়ে আমরা সুন্দরভাবে ভেজে নেব। তো দেখুন নিচের পাটটা একটু ওয়েট করবেন হওয়ার জন্য, তিন চার মিনিট। তারপরে দেখুন উল্টিয়ে দিলাম, উল্টিয়ে পাল্টিয়ে দেখুন অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে। এবার উঠিয়ে নেব, তো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এই পর্যায়ে আমরা একটা টিস্যু পেপারের মধ্যে নিয়ে নিলাম, তেলগুলো যাতে চুষে নেওয়া যায়। তো দেখুন এখন আমি এটা পুরোপুরি রেডি খাওয়ার জন্য, একটু সাজিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর বাচ্চারা এটা দেখলে তো আর কথাই নেই, খাওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। তো হয়ে গেলাম।